29 তারিখ থেকে শুরু হয়েছে অমরনাথ যাত্রা, এবং অমরনাথ যাত্রায় কাশ্মীরের সবচেয়ে বড় প্রবলেম হলো এই রাস্তায় জ্যাম। জ্যাম বলাটা একটু ভুল হবে। অমরনাথ যাত্রায় যখন দেখবেন কোনো জায়গা দিয়ে যাত্রী যাচ্ছে, অর্থাৎ অমরনাথ যাত্রায় যাত্রী যারা যাবেন তাদের জন্য কিন্তু বাকি পর্যটক, ট্যুরিস্ট, সাধারণ লোকেদের কিন্তু অনেক রকম ভোগান্তির মধ্যে পড়তে হয়। কারণ এখানে টেরারিস্টদের অ্যাটাকের মূল লক্ষ্য হয়ে থাকে হিন্দু তীর্থযাত্রীরা, এবং সেই হিন্দু তীর্থযাত্রীদের সাবধানতার জন্য আর্মি এবং জম্মু কাশ্মীরের পুলিশ এক ধরনের ব্যবস্থা নিয়ে থাকে, এবং সেই ব্যবস্থাটা বাকি লোকেদের পক্ষে কিন্তু অত্যন্ত কষ্টদায়ক। এই যেমন এখন দেখতে পাচ্ছেন আমরা রয়েছি একেবারে NH-44 এর মধ্যে রয়েছি, এখানে কিন্তু গাড়ি দাঁড়িয়ে আছে, বিশাল জ্যাম, মানে আটকে দেওয়া হয়েছে। জম্মু কাশ্মীর পুলিশ এবং আর্মির তরফ থেকে এখানে আটকে দেওয়া হয়েছে। মোটামুটি এখন আমি যতটুকু চোখে দেখা যাচ্ছে প্রায় 2-3 কিলোমিটার গাড়ি দাঁড়িয়ে গেছে। পাশ দিয়ে নিচে যে রাস্তাটা রয়েছে আমি আপনাদের দেখাবো, এই নিচে রাস্তাটা দিয়ে কিন্তু যাত্রী যাবে, অমরনাথ যাত্রী। কিন্তু কথা হচ্ছে যে অমরনাথ যাত্রীদের প্রতি টেররিস্টদের একটা অ্যাটাক রয়েছে, হিন্দু তীর্থযাত্রীদের এই হিন্দুস্তানের মধ্যে অ্যাটাকিং এর মধ্যে পড়তে হচ্ছে। কিন্তু কথা হচ্ছে তার জন্য এমন কিছু ব্যবস্থা নিতে হবে যাতে সাধারণ যাত্রী এবং ট্যুরিস্টরা এবং সাধারণ পাবলিক, আম পাবলিককে যাতে ভুগতে না হয়। সাধারণ পাবলিক, যারা এই কাশ্মীরের সাধারণ পাবলিক বা যারা এখানে ঘুরতে এসেছেন বা যারা ট্যুরিস্ট, তারা যদি এরকম 2-3 ঘন্টা দাঁড়িয়ে থাকেন তাহলে তাদের মধ্যে একটা ক্ষোভ সৃষ্টি হওয়া খুব স্বাভাবিক ব্যাপার। ফলে প্রশাসনকে, জম্মু কাশ্মীর পুলিশকে, আর্মিকে ভাবতে হবে যে এই ক্ষোভ নিরসন করার জন্য কি করা উচিত। একদিকে যেমন অমরনাথ যাত্রায় যারা যাচ্ছেন তাদের সিকিউরিটির ব্যবস্থা করতে হবে অবশ্যই, যাতে কোনো রকম হামলার মুখে তারা না পড়েন। অন্যদিকে যাতে ট্যুরিস্টদের কোনো অসুবিধার মধ্যে পড়তে না হয় সেটাও কিন্তু দেখতে হবে। আমরা এই মুহূর্তে NH-44 এর মধ্যে রয়েছি এবং এই ধরনের একটি জায়গায় ফেঁসে রয়েছি প্রায় ঘন্টা খানেক হয়ে গেছে, আরো 1-1.5 ঘন্টা চলবে। কারণ যেটুকু আমরা খবর পেলাম যে আগে থেকে নাকি অমরনাথ যাত্রীদের ছাড়া হয়েছে। আপনারা দেখতে পাবেন এই পাশের রাস্তা ধরে অমরনাথ যাত্রী যারা যাবেন তারা এক এক করে যাচ্ছেন। এই যাত্রা, অর্থাৎ এই যতজন যাবেন, যতক্ষণ না এখান থেকে ক্রস করে যাচ্ছেন ততক্ষণ কিন্তু এই বাকি অন্য সাইডের রাস্তাটাকে আটকে রাখা হয়েছে। এখানে মোটামুটি 1000+ ট্যুরিস্ট, সাধারণ মানুষ, এমনকি সরকারের কর্মীরা তারা আটকে গেছে। ফলে সাধারণ মানুষের মধ্যে একটা ক্ষোভের সৃষ্টি হওয়াটা খুব স্বাভাবিক, দিনের পর দিন এটা যদি হতে থাকে। 29 জুন শুরু হয়েছে, 19 আগস্ট অব্দি চলবে। এই দুটো মাস যদি কাশ্মীরের আম পাবলিককে এবং ট্যুরিস্টকে এই রকমের প্রবলেমের মধ্যে পড়তে হয় তাহলে তাদের ক্ষোভ থাকা খুব স্বাভাবিক। কিন্তু অন্যদিকে আবার যারা সিকিউরিটি পার্সোনাল আছেন, প্রশাসন যারা আছেন, তাদেরকে আবার এটাও নজর রাখতে হয় যে অমরনাথ যাত্রীদের উপর কোনো হামলা না হয়। কিন্তু এই দুইকে মেলাতে গিয়ে এরা এমন একটা ব্যবস্থা নিচ্ছেন যেখানে কিন্তু আম আদমি, ট্যুরিস্ট, সাধারণ পাবলিক প্রত্যেকেই কিন্তু 2 মাস ধরে ক্ষিপ্ত হচ্ছেন। ফলে প্রশাসন, কেন্দ্রীয় সরকারকে ভাবতে হবে, জম্মু কাশ্মীরের পুলিশকে ভাবতে হবে যে এটা নিরসন করার জন্য কি করা যায়। আমার একটা ছোট্ট মত আছে, আমি যদিও এখানকার বাসিন্দা নই, কিন্তু আমার মত যদি গাড়ি আটকে রাখতে হয় তাহলে যেখানে যাত্রী যাচ্ছে ঠিক তার 5 মিনিট আগে গাড়িটাকে আটকে রাখুন। আপনি যাত্রী কখন ছাড়বে 1-2 কিলোমিটার আগে থেকে, তার অনেক 1 ঘন্টা আগে থেকে আটকে রাখলাম, ঠিক যেমন আমাদের রাজ্যে যেমন ভাইপোর কনভয় যাওয়ার 1 ঘন্টা আগে থেকে আটকে দেওয়া হয়, সেরকম 1 ঘন্টা আগে থেকে আটকে রাখলাম, তারপর গোটা যাত্রী কনভয় এখানে পাশ করবে, তার কিছু পরে তার ছাড়বো, ফলে হাজার হাজার গাড়ি পুরো ন্যাশনাল হাইওয়ের উপর দাঁড়িয়ে থাকছে 2-2.5 ঘন্টা, এটাকে মনে হয় কিছু ভাবতে হবে। আপনারা কি বলেন? দা নিউজ বাংলায় এমন অনেক খবর আপনারা দেখতে পাবেন একদম অন দ্য স্পট, যেগুলো আপনারা আর কোনো মিডিয়ায় পাবেন না। এই মুহূর্তে আমরা ন্যাশনাল হাইওয়ে 44 এর মধ্যে রয়েছি। এই যে নিচের রাস্তাটা যেটা দেখছেন সেটাতে কিন্তু এখন যাত্রী যাবে, কখন যাবে কেউ জানে না। অলরেডি 1 ঘন্টা হয়ে গেছে, 1 ঘন্টা হয়ে গেছে আটকে রাখা হয়েছে। ঠিক এভাবেই NH-44 কিন্তু গাড়ি দাঁড়িয়ে আছে, দেখতেই পাচ্ছেন মোটামুটি প্রথম থেকে একদম ওই ওখানে আটকেছে, আপনারা দেখতে পাবেন। এবং এই শুরু থেকে শেষ অবধি যদি আপনারা দেখেন এর লেজা এবং আগা কোনোটাই পাবেন না। ন্যাশনাল হাইওয়ে 44 এভাবে আটকে রাখা হয়েছে, এবং যাত্রী যাবে নিচে দিয়ে এবং তাদের একটা সিকিউরিটির ব্যবস্থা করতে হবে। কিন্তু তার জন্য যে 1-1.5 ঘন্টা আগে থেকে যদি এরকম আটকে রাখে, এবং যদি 2.5-3 ঘন্টা আটকে রাখা হয়, একদিনের দৃশ্য নয়, প্রায় ওই যে বললাম 29 জুন থেকে 19 আগস্ট, 2 মাস যদি এভাবে মানুষকে ভুগতে হয় তাহলে মানুষের একটা ক্ষোভের সৃষ্টি হওয়াটা খুব স্বাভাবিক। এখন কখন যাত্রীদের কনভয় আসবে অমরনাথ যাত্রীদের কেউ জানে না। এই নিচের রাস্তাটাতেই যাবে এবং ওপরের রাস্তায় আটকে রাখা হয়েছে সমস্ত পাবলিককে। ফলে মানুষের মধ্যে কিন্তু একটা ক্ষোভ সৃষ্টি হওয়া খুবই স্বাভাবিক, অত্যন্ত স্বাভাবিক। 2 মাস ধরে কাশ্মীরের পাবলিক, ট্যুরিস্ট প্রত্যেকেই কিন্তু ক্ষিপ্ত থাকেন, দেখুন প্রত্যেককে আটকে রাখা হয়েছে। কিন্তু এই কাজটাই এরা করতে পারতো ঠিক
হয়তো অমরনাথ যাত্রা যেখান থেকে শুরু হয়েছে, কনভয় যেখান থেকে পাশ করবে, ঠিক 5 মিনিট বা 10 মিনিট আগে যদি এরা এটাকে আটকে রাখতো তাহলে মানুষের এত হ্যারাসমেন্ট হতো না, 2 ঘন্টা আড়াই ঘন্টা ধরে এদিকে আটকে থাকতে হতো না। 5 মিনিট বা 10 মিনিট আগে যদি রাখা যেত তাহলে 15 মিনিট বা 20 মিনিট কনভয় ক্রস করতো, তাহলে সেক্ষেত্রে 15 মিনিট বা 20 মিনিটের মধ্যে আমরা টুরিস্টরা এবং কাশ্মীরের আম পাবলিক এখানে ছাড়া পেত। কিন্তু সেটা হচ্ছে না, এটা নিয়ে কিন্তু প্রশাসনকে ভাবার সময় এসে গেছে। আচ্ছা ইয়ে বতাইয়ে, ইয়ে যো যাত্রা যা রে আর ইয়ে সব রুকে হ্যায় গাড়ি, তো কব যাত্রা যায়েগা ইয়ে তো পতা নেই। ये तो पता नहीं है। अच्छा नहीं होता कि यात्रा जब से शुरू होगा, मतलब कन्वॉय जहाँ से शुरू होगा वहाँ से 5 मिनट आगे पहले रोक लेते तो अच्छा होता ना, कि 2-3 घंटा नहीं रहना पड़ता यहाँ पे। बेटर तो वही चीज है, क्योंकि देख लीजिए यहाँ पे वन वे ये साइड से, ये वन वे साइड से, इन्होंने जो पॉइंट यहाँ पे लगा के रखा है वो इस वजह से है ताकि जो यात्रा आ जाएगी वो मीटअप आगे नहीं हो जाएगी। यहाँ पे वो मीटअप हो रही है तो इस वजह से ये वन वे एक साइड से रखा है, वन वे एक साइड से। बट बेसिकली जो पॉइंट ये है कि अगर यात्रा की टाइमिंग नियरली 7 AM o'clock है तो 6:50 पे ही बंद कर ले, वहां तक जाने दे कि जहाँ पे यात्रा और प्राइवेट पब्लिक मीट हो जाएगी, तो वो चीज बेटर रहता है। ऐसे ऐसे 2-2 घंटे 2.5 घंटे रुकना पड़ता है तो हर एक को प्रॉब्लम फेस करनी पड़ती है। इनकेस किसी की गाड़ी में पेशेंट होता है, कोई किसी अंडर चीज पे, मतलब आप हमारी मान के लिए चलो ये हमारी गाड़ी है, हमारे में इसमें पेशेंट है, तो हमारा अपॉइंटमेंट आज एम्स दिल्ली में है, तो इस वजह से अगर हमारा अपॉइंटमेंट आज 12 बजे 1 बजे होता, हम अपना टाइम माइंड सेट रखते हैं कि किस टाइम हमें पहुंचना है, कब पहुंचना है। अब जब रास्ते में यही चीज़ होगा तो हम तो अपने अपॉइंटमेंट में नहीं पहुंच पाएंगे, तो इट्स बेटर टू सॉल्व द प्रॉब्लम। एक्चुअली प्रॉब्लम क्या है, प्रॉब्लम ये है कि ये जो 2 महीने की यात्रा चल रही है इस वजह से ये पॉइंट ऑफ मीट जहाँ पे होता है वहाँ पे रोक लेते, तो बेटर रहता कि अगर यात्रा 5 मिनट 7 बजे अगर यात्रा आएगी 6:55 पे ट्रैफिक बंद कर दो, और 15 मिनट अगर यात्रा क्रॉस हो जाएगी तो 15 मिनट तक ही बंद रखे। और अभी यात्रा इनकेस हम अभी रामसू में प्रेजेंट है, तो अगर यात्रा रामबन में तो इट इज अप्रॉक्सिमेटली नियरली 20 किलोमीटर, तो 20 किलोमीटर पहले हमें यहाँ पे रोक के रखा है, तो इससे तो प्रॉब्लम फेस होगी किसी को भी, चाहे वो कोई गवर्नमेंट एम्प्लॉय वट एवर जो भी होगा। मैं अपनी बात मान बताता हूँ सर कि हमारा पेशेंट है तो हमें फेस करना पड़ रहा है प्रॉब्लम, क्योंकि अगर हम टाइम पे ना पहुंचे तो हमें तो प्रॉब्लम फेस करनी पड़ेगी। और अब अगर किसी का क्रूशल पेशेंट होगा तो वो क्या करेंगे, जिनको इमरजेंसी सर्विस की बेसिक नीड्स होगी। अभी 2 घंटे हमने एस्टिमेट रखा है कि जम्मू हम पहुंचेंगे 9 बजे, उस हिसाब से हमने टाइम प्लान रखा है कि कितने बजे हम दिल्ली पहुंच जाएंगे, हमारा अपॉइंटमेंट क्या है। जब यहाँ पे ऐसे रोक के रखा है तो हम तो एग्जैक्ट टाइम पे अपॉइंटमेंट नहीं पहुंचेंगे, तो फिर हमें वहाँ पे फेस प्रॉब्लम करनी पड़ेगी इस चीज की वजह से। यात्रा अभी कहाँ से आ रही है, रामबन से? वो तो पता नहीं, लगभग रामबन से आ रही है, क्योंकि यहाँ पे जो सेना हमारे हैं उनसे हमने बात की, उन्होंने बोला कि अभी 2 घंटे रुकना पड़ेगा क्योंकि यात्रा आ रही है रामबन से, तो इट्स बेटर कि हमें आगे जाने देते, जब यात्रा पहुंच जाती उसी टाइम बंद कर लेते। Thank you.